गाइज गुड इवनिंग तुम्हारा सबाई केमन आछो वेलकम टू माय चैनल बुनु बाबूते तुम्हारे सकल के जानाई अनेक 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 भालोबासा आशा करी तुम्हारा सबाई खूब ही भालो आछो। आमी तो खूब ही भालो आछी। आज आमी सन्धे थेके ब्लगटा स्टार्ट करछी। आज के सन्धे थेके ब्लगटा स्टार्ट करार एकटा कारण आछे, कारण आज के रातेर डिनारटा आमी तोमादेर संगे शेयर करब। तो बाबू फोन करेछिलो, जदिओ एखन खूब एकटा सन्धे नय, 1:30 प्राय 8:45 बेजे गेछे। तो आमी आटा माखिये रेखेछि, आज के रुटी बानाबो। आर आटा माखानोटा तोमादेर संगे शेयर करलाम ना, तो आटा माखिये रेखेछि, रुटी बानाबो। आर आज के एकटु चिकेन खावार इच्छे होयेछे। तो दादा भाईर एक्चुअली इच्छेटा होयेछे, तो दादा भाई फोन करेछिलो। तो फोन करे आमाय बोललो जे तुमि एकटु मसला काटाकाटि बाटाबाटि करे राखो, তো আমি তোমার খাবো, চিকেন খাবো, তো চিকেন রান্না বান্না করবে। তো চিকেন আর রুটি আজকে খাওয়া হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো আমার ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। তো এই যে দাদা ভাই এসে গেছে, তো দাদা ভাই যে দরজা বন্ধ করছে, দুটো হাতে প্যাকেট ধরে আছে দেখতে পাচ্ছি। আমায় দিয়ে দিল প্যাকেটগুলো, তো আমি প্যাকেটগুলো নিয়ে এগিয়ে চললাম রান্নাঘরের দিকে, রান্নাঘরে রাখার জন্য। তবে দুটো প্যাকেটে কী আছে বুঝতে পারছি না, মনে হয় একটা চিকেন আছে, তো আর একটা মনে হচ্ছে দই আছে আর একটাতে। তো এবার চিকেনগুলো বের করব, তো চিকেনগুলো বের করে চিকেনগুলো একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পালা, চিকেনটা অ্যাকচুয়ালি ভালো করে না ধুলে তোমার মানে চিকেনে অনেক নোংরা থাকে, ওরা অ্যাকচুয়ালি যে কাটগুলোতে কাটে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তো তার জন্যে। তো চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিলাম, আর আমি একটু দাদা ভাইকে ডাকলাম, কারণ চিকেন হাতে করে আমি চিকেনটা ম্যারিনেট করতে পারবো না, দাদা ভাইকে চিকেনের মধ্যে মশলাগুলো দিয়ে দেওয়ার জন্য আমি ডাকলাম। আর চিকেনটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে দাদা ভাই একটা একটা করে মশলা চিকেনের মধ্যে দিয়ে দেবে, দিলে আমি ম্যারিনেট করে একেবারে হাতটাকে ধুয়ে নেব। তো দাদা ভাই ম্যারিনে এই যে একে একে করে দাদা ভাই এবার মশলাগুলো দিচ্ছে, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমরা অ্যাকচুয়ালি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে চিকেনটা খাই, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলে চিকেনের মধ্যে টেস্টটাও খুব ভালো আসে। আজকে দাদা ভাই বলেছে যে আমার হাতে রান্না খাবে, তো এই জন্য আমি আমার হাতে রান্না করব আমার প্রসেসে। সবসময় চিকেন মটন এগুলো হলে দাদা ভাই রান্নাঘরে আমি খাই, আর আজকে দাদা ভাইকে বললাম তুমি দাদা ভাই অ্যাকচুয়ালি দাদা ভাইই আমাকে বলল যে আমি তোমার হাতেই আজকে রান্নাটা খাবো। তো তোমরা চলো এবার আমার রান্নার পালা। তো এক সাইডে চিকেনটা কষাতে বসিয়ে আমি আরেক সাইডে আটাটাকে গোল গোল করে নিচ্ছি,
রুটিটাও বেলে নিতে হবে, কারণ রাত্রি অনেকটা হয়ে গেছে, প্রায় 9:30-10:30 বেজে গেছে। তো একসাথে রান্নাবান্নাটা কমপ্লিট আমাদেরকে করতে হবে তাড়াহুড়ো করে। তো বা তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করছি। তারপরে আটাটা সাইডে আমি মাখাবো। তো বাবু এলো, বাবু আমাকে একটু হেল্প করতে এলো। অ্যাকচুয়ালি বাবু অফিস থেকে এসে যদি দেখে যে আমি রান্নাঘরে আছি, তাহলে বাবু রান্নাঘরে ঢুকে পড়ে, যা রান্নাবান্না হচ্ছে একটু নাড়ানাড়ি করে দেয়, আমাকে খুব হেল্প করে, খুব হেল্প করে। অ্যাকচুয়ালি একাই তো এখানে আমাকে সব কিছুটা করতে হয়, তো তার জন্যে বাবু আমাকে মানে খুবই হেল্প করে বলতে গেলে। রুটিগুলোও আমি ভাজতে শুরু করে দিলাম। রুটি আমি সেরকমভাবে খুব ভালো বানাতে পারি না, মানে ফোলাতে পারি না আর কি, তাও আজকে অনেকটাই ফুলেছে। তো রুটিগুলো আমি এরম এক একটা করে রুটি ভেজে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, অনেকে আছে দেখেছি একসাথে 4-5টা তাওয়াইতে দিয়ে দেয়, তারপরে রুটিগুলো ফোলায়, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওরকম পারি না, আমি এক এক পিস করে রুটি ফোলাই। তো চিকেনটাও আমাদের প্রায় হয়েই এসেছে, তো বাবু একটু নাড়ানাড়ি করে দিচ্ছে, এরপরে নামাবো, তারপরে খাবো। তো গাইজ, আমাদের আলটিমেট চিকেন রান্নাবান্না হয়ে গেছে। এই যে চিকেন, চিকেনের তেল বেরিয়ে পড়েছে। তো এখন আমরা চিকেন খাবো, রুটি খাবো, ভাত খাবো। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন আর কথা বলছি না, খাওয়া দাওয়া শেষ হলে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইজ, আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখলাম। অ্যাকচুয়ালি রাতের ডিনার আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ব্লগটি কেমন লাগলো তোমরা জানিও, আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই, এই কামনাই করি। তো টাটা, বাই বাই। তো আজকের মতো গুড নাইট।